আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো 100 কেজি ভরের একটি বাস এত গতিশক্তি নিয়ে রাস্তায় চলার সময় হঠাৎ এত মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকের সম্মুখীন হলো, যা নিচের চিত্রে দেখানো হয়েছে। আমরা একটু চিকন করে আনিছি, যেহেতু অনেক বড় একটা সৃজনশীল, মানে প্রশ্নটা অনেক বড়। রাস্তা বাসটির ভরবেগ নির্ণয় করতে বলছে, তো গতিশক্তি দিয়ে দিছে, ভর দিয়ে দিছে, এটা দিয়ে আমরা ভরবেগ নির্ণয় করবো, ঠিক আছে? তো লিখবো ক নাম্বার প্রশ্ন, ক নাম্বার প্রশ্ন ভরবেগ নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্কটা যদি আমি ব্যবহার করি, আমাদের যা যা দিয়ে দিছে আগে লিখি। এম দিয়ে দিছে হলো 100 কেজি, 1000 কেজি। ই দিয়ে দিছে, মানে গতিশক্তিকে আমরা ই দিয়ে প্রকাশ করি, সেটা দিয়ে দিছে 7.8125 জুল। আমরা আমাদের বের করতেছে, বের করতে বলছে ভরবেগ। দেখবো আমরা জানি আমরা গতিশক্তি এবং ভরবেগ রিলেটেড একটা সূত্র জানি, E=P²/2m। এখানে পি হলো ভরবেগ, ঠিক আছে? তাহলে এটা থেকে লেখা যায় P²=2em, তার মানে P=√2em। এবার মান বসাই দিব, একটু নিচে আমি উপরে উঠলাম আর কি, √2, ই এর মান 7.8125, এম এর মান 1000। ক্যালকুলেটার ব্যবহার করা লাগবে, √2 × 7.8125 × 1000, 12500, 12500। ভরবেগের একক কি? কেজি এম এস ইনভার্স 1। এটাই অ্যান্সার। ওকে, তারপরের প্রশ্নটা আমাদের কি বলছে একটু দেখি। বাসটি গতিবেগ না কমিয়ে উদ্দীপকের প্রদর্শিত রাস্তার বাঁকটি নিরাপদে অতিক্রম করতে পারবে কিনা। ওকে, উদ্দীপক একটা রাস্তা দিয়ে দিছে, এই রাস্তাটা দিয়ে আমি যদি এখানে দেখতে পারি যে এখানে তো চওড়া দিয়ে দিছে এবং উচ্চতা দিয়ে দিছে, হ্যাঁ, তাহলে এটা দিয়ে আমরা ব্যাংকিং কোণ নির্ণয় করতে পারবো। আমরা এক কাজ করতে পারি যে এই ব্যাংকিং কোণ, যে ব্যাংকিং কোণ এই রাস্তাটার ব্যাংকিং কোণের জন্য সর্বোচ্চ কত বেগে চালাইতে পারবে। এখানে রাস্তার ব্যাসার্ধ কিন্তু দিয়ে দিছি, তাহলে আমরা এখানে দেখো কী কী পাই। প্রথমে চওড়া ডি হলো 7 মিটার, এইচ হলো 0.3 মিটার। একটু দেখি খ নাম্বার প্রশ্নের জন্য আমরা ডি পাইতেছি 7 মিটার, এইচ পাইতেছি 0.3 মিটার। তারপরে দিয়ে দিছে আরেকটা তথ্য, দিয়ে দিছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ দিয়ে দিছে 145 মিটার, ঠিক আছে? এতটুক তথ্য আছে, ব্যাসার্ধ হলো 145 মিটার। তো বলছে যে বেগে চলতেছে সেই বেগে চলতে পারবে কিনা, এমন বলছে বাসটির গতিবেগ না কমে উদ্দীপকে প্রদর্শিত রাস্তার বাঁকটি নিরাপদে, মানে একটা গতিবেগে চলতেছে, আচ্ছা সেই গতিবেগটা আমরা নির্ণয় করি নেই করবো আনে। গতিশক্তি আর ভয় যেহেতু জানা আছে, তাহলে আমরা বেগ নির্ণয় করতে পারবো আনে। আগে দেখি যে রাস্তাটায় সর্বোচ্চ বেগ কত, ঠিক আছে? নিরাপদে চলার জন্য রাস্তায় সর্বোচ্চ বেগ কত হবে, এই তথ্যের আলোকে উদ্দীপকে যে তথ্যটা দিয়েছি, চিত্র থেকে দুইটা পাইছি আর লেখা থেকে ব্যাসার্ধ পাইছি, এই তথ্য দিয়ে আমরা বের করতে পারবো রাস্তায় একটা গাড়ি সর্বোচ্চ কত বেগে চলতে পারবে। দেখবো আমরা জানি আমরা কি জানি, আমরা জানি V² এখানে ম্যাক্স লিখি, V max = RG = H/D, এটা আমরা জানি। তাহলে V max = H/R G = H/D, তাহলে এখানে V max = √HRG/D। এবার যেহেতু মানগুলো আছে, মানগুলো দিয়ে আমরা সর্বোচ্চ বেগটা বের করে ফেলবো। √H এর মান হলো 0.03, × R এর মান হলো 145,
জি এর মান 9.8 আর ডি হলো 7। তাহলে আমরা দেখি বেগ কত হয়। ক্যালকুলেটর ব্যবহার করা দরকার। রুট ওভার ভগ্নাংশ দিতে হইব 0.3 ইনটু 145 ইনটু 9.8 ডিভাইডেড বাই 7 ইকুয়াল দেই 7.8038। আমরা 7.80 এম এস ইনভার্স এন। সুতরাং ভি ম্যাক্স তার মানে গাড়িটি মানে যে কোনো গাড়ি এখানে এত বেগে সর্বোচ্চ এত বেগে চললে নিরাপদে চলতে পারবে, এর থেকে বেশি বেগে চললে সে নিরাপদে চলতে পারবে না। এখন দেখবো আমার গাড়িটার বেগ কত ছিল। ঠিক আছে, গাড়িটার গতিশক্তি দিয়ে দিছে, ভর দিয়ে দিছে। গাড়িটার গতিশক্তি 78,125, ভর দিয়ে দিচ্ছে 1000। গাড়িটার গতিশক্তি আবার 78,125, আবার দেখবো আবার দেওয়া আছে। হ্যাঁ, ইকুয়াল টু 78,125 আর দিয়ে দিছে ভর দিয়ে দিছে 1000। 78,125 দেখানে আবার একটু মিলাই নেই, 78,125। ঠিক আছে, এত জুল। ঠিক আছে, আর এটা কেজি দেখব গাড়ির বেগ। এটা তো গাড়ির গতিশক্তি আর ভর। গাড়ির বেগ ভি হলে, ভি হলে ইকুয়াল টু কি দেখা যায়, হাফ এম বি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু 2E/M। তার মানে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু রুট ওভার 2E/M। 2E/M, আচ্ছা 2E/M এমনকি বের করছিলাম নাকি, কেমন চেনা চেনা লাগতেছে। এটা ছিল EM, আচ্ছা 2E/M। ওকে, এবার আমরা আগেরবার তো ভর বেগ বের করছিলাম, 2E হলো 78,125, এম হইলো 1000। ওকে, এটাকে ক্যালকুলেটারের সাহায্য নিয়ে বের করে ফেলি। রুট ওভার ভগ্নাংশ 2 × 78,125, নিচে হলো 1000। এখানে এটা হচ্ছে 12.5, 12.5 অবশ্যই কি এম এস ইনভার্স। তার মানে আমাদের গাড়িটা ছিল 12.5 মিটার পার সেকেন্ড, আমাদের একদম ভি ম্যাক্স হলো 7.80 এম এস ইনভার্স। দেখবো দেখা যায়, দেখা যায় গাড়িটির বেগ, গাড়িটির বেগ উদ্দীপকের, উদ্দীপকের তো রাস্তায় নিরাপদে চলার সর্বোচ্চ বেগ থেকে বেশি, নিরাপদে চলার সর্বোচ্চ সর্বোচ্চ বেগ হতে বেশি, মানে সর্বোচ্চ বেগ যেটা নিরাপদে চলার জন্য যে সর্বোচ্চ বেগটা সেইটা থেকে আমাদের গাড়িটার বেগ বেশি। সুতরাং গাড়িটি নিরাপদে চলবে না, নিরাপদে চলবে না, বলছো না নিরাপদে চলবে কি না, এটাই অ্যান্সার।